আসসালামু আলাইকুম বন্ধুরা, আরজুল আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি জাস্ট একটি অ্যাপস দিয়ে আপনি আপনার মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ এবং আপনার যে ইনফরমেশনগুলো ডিসক্রিপশনগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার MP3 গানটা সেন্ড করে দিতে পারবেন, এবং আপনি চাইলে সেই MP3 গানটাকে আপনি রিংটোন হিসাবে সেট করতে পারবেন এবং আপনি রিংটোন বানাতেও পারবেন, গানটাকে কাট করতে পারবেন। তো সেটা যদি করতে চান সেটা কি অ্যাপস দিয়ে আপনি করবেন, সেই অ্যাপসটি আমি দেখাচ্ছি। সেই অ্যাপসটির নাম হচ্ছে PI মিউজিক প্লেয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই অ্যাপসটি। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমি এটিতে প্রবেশ করছি। এই যে দেখেন, এটি ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন, এটি হচ্ছে মিউজিক প্লেয়ারের ইন্টারফেস, ঠিক আছে। এটিতে অনেকগুলো থিম রয়েছে, আপনারা এই যে সেটিংয়ে গেলে অনেকগুলো থিম পেয়ে যাবেন। যাই হোক, কালারগুলোর অনেক থিম পেয়ে যাবেন। আমি নর্মালি দেখাচ্ছি, জাস্ট লাইক আমি যদি প্রথম গানটা প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গানটা নর্মালি, ঠিক আছে। ওকে, আমি এটা পোজ করে দিলাম। পোজ করে এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে চেঞ্জ অ্যালবাম কভার, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছবিটা, এখানে হচ্ছে আপনার টাইটেল, অ্যালবাম, আর্টিস্ট, ঠিক আছে। মানে আরও অনেক অপশন রয়েছে যেগুলো আপনি এডিট করতে পারবেন। জাস্ট লাইক আপনি যদি আপনার যে মিউজিকের যে ছবিটা সেটা যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে ক্লিক করবেন, দেয়ার সিট, আপনি আপনার গ্যালারিটা ওপেন করে নেবেন। গ্যালারিটা ওপেন করে আপনার যে পিকটি আপনার ভালো লাগে, আমি আমার গ্যালারিটা ওপেন করেই দেখাচ্ছি। ওকে, আমি জাস্ট লাইক এখন কী পিক দিব, জাস্ট লাইক মনে করেন আমি ফেসবুক থেকে, ওকে ফেসবুক থেকে ডাউনলোড করছি। জাস্ট লাইক আমি যদি তেমন কোনো পিক নিই আসলে দেওয়ার মতো, যাই হোক আমি যদি নর্মালি এই পিকটি দিই, এই পিকটি যদি সেট করি, তাহলে আমি এই পিকটিকে সিলেক্ট করে দিব। দেয়ার সিটি, এই যে দেখেন পিকটি এখন এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার পিক যেভাবে ইচ্ছে সেভাবে সেট করতে পারবেন। এভাবে সেট করার পরে উপরে পিক চিহ্নতে ক্লিক করবেন, পিকটি সেট হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তো আমি এটি সেট করতে যাচ্ছি না, ডিসকার্ড করে দিচ্ছি, এই যে বাদ দিয়ে দিলাম। তো লাস্ট, আপনি যদি এখন গানগুলোকে রিংটোন করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন রিংটোন কাটার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে গানটিকে আপনি রিংটোন বানাতে যাচ্ছেন সেই গানটি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি প্রথমটি সিলেক্ট করে নিয়েছি। প্রথমটি সিলেক্ট করে আপনি কোন জায়গাটা থেকে সিলেক্ট করবেন, দেখেন এখানে স্টার্ট টাইম এবং ইন টাইম দেওয়া আছে। এখানে আপনি চাইলে টাইপ করে নিতে পারবেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এবং এখানে আরেকটা, এই দুইটি অপশন রয়েছে। এগুলো আপনি একটু স্লাইড করে আপনি যেখান থেকে আপনি রিংটোনটা শুরু করবেন সেখানে সেট করে দিবেন। আমি যদি এখান থেকে সেট করি, আমি যদি এখানে প্লে করে দিই, দেখেন এখান থেকে মিউজিকটা চালু হচ্ছে, ঠিক আছে। তো আপনি যত সেকেন্ড করতে যাচ্ছেন ঠিক তত সেকেন্ড এখানে এই যে এখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট লাইক আমি যদি এখান থেকে মিউজিক শুরু হচ্ছে, আমি যদি বয়স থেকে যদি শুরু করতে চাই, দেখি যদি আমি এতটুকু যদি রিংটোন করতে চাই, আমি আরো কমিয়ে দিই, আমার সময় কম লাগবে। যাই হোক, আমি যদি ঠিক এতটুকু যদি রিংটোন হিসাবে সেট করতে চাই, তাহলে আমি এতটুকু করি, ঠিক আছে। তারপরে আপনারা এই আপনার সেট করার পরে আপনি যতটুকু আপনি সেট করবেন, ততটুকু সেট করার পরে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে নর্মালি সেভ হয়ে যাবে। আপনি যেই নামে আপনার রিংটোনটা সেট করবেন সেই নামটি দিয়ে দেবেন। আমি জাস্ট লাইক RSWAL দিয়ে দিচ্ছি, RSWAL রিংটোন, RINGTONE, এতটুকু লিখে আমি সেভ করে দিলাম। সেভ দিস মিগে ডিফল্ট রিংটোন, নো থ্যাঙ্কস। ওকে, এখানে অ্যাডভার্টাইজ শো হচ্ছে, আমার এখানে লেখা আসছে যে আমার রিংটোনটি সেট হয়ে গেছে। তো আমি এটা কোথায় পাবো? আমি আমার ফাইলে চলে যাচ্ছি, ফাইলে গিয়ে দেখি ইন্টারনাল স্টোরেজে আমার এটি আসলে সেট হয়েছে কি না, কোথায় আছে আমি নিজেও জানি না। যাই হোক, PI কোথায় সেটি, স্টার মিউজিক সাবটাইটেলস, এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন
আরএস এর রিংটোন একেবারে নিচেই যে, ঠিক আছে আমি এখন এটি প্লে করে দেখাচ্ছি, মাত্র 671 KB, ঠিক আছে আমি এখন এটি প্লে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে মাত্র এই অল্পটুকুই। এই যে দেখেন এতটুকুই, দ্যাটস ইট, ঠিক আছে। অথচ গানটা কিন্তু শুধু এতটুকু না, গানটা কিন্তু আরো অনেক বড়, ঠিক আছে। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে 5 মিনিট 7 সেকেন্ডের গানটা। তো এটাকে আমি রিংটুন বানিয়ে ফেললাম। তো আপনারা চাইলে খুব সহজে ইএফসির মাধ্যমে আপনারা রিংটুন। আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাচ্ছি, নর্মালি আপনি যদি গানটি সেট করতে যান, সরি এখানে না, আপনি এখান থেকে বেরিয়ে আপনি যদি গানটি আপনি নর্মালি আপনার যে অ্যান্ড্রয়েড অরিও বা নগদ ভার্সনের স্যাংসাংগুলোতে আমি দেখেছি অনেকেরই এই প্রবলেমটা হয় যে আগে নর্মালি হোয়াটসঅ্যাপের যে অপশনটা গান শেয়ারে, MP3 গান শেয়ারের, সেই অপশনটা এখন আর আসে না, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে নর্মালি শেয়ার করে দিতে পারবেন। এখান থেকে আপনি যদি শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আপনি নর্মালি একটা গান প্লে করে নিন। প্লে করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন গানটা প্লে হচ্ছে। তো এখানে আসার পরে এই যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে 3 মিনিট যে গানটি আপনি শেয়ার করবেন, ঠিক আছে, সেই গানটি আপনি সিলেক্ট করে দিবেন। সেই গানটি সিলেক্ট করে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করবেন। আপনার শেয়ার অপশনের যে যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো এখানে চলে আসবে। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে সেই গানটি এখন সিলেক্ট করতে সেন্ড করতে চান, সেই গানটি এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।